এদিকে প্রায় আট মাস বন্ধ থাকার পর আজ থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে ছয়টি শর্তে পর্যটকদের সুন্দরবন ভ্রমণে অনুমতি দিয়েছে বন বিভাগ আর এক্ষেত্রে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সরকারি যাবতীয় শৃঙ্খলা অনুসরণ করতে হবে পর্যটকদের সংশ্লিষ্টরা জানান করোনা কিছুটা কমে আসা এবং রাজস্ব আয়ের কথা চিন্তা করে আজ থেকে সুন্দরবনে পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এতে খুশি পর্যটকরা সুন্দরবন বিভাগের পূর্ব ও পশ্চিম জোনের নয়টি এলাকায় পর্যটন মৌসুমে হাজার হাজার মানুষ ঘুরতে আসেন তবে এবার ভিন্ন পরিস্থিতিতে ভ্রমণে পর্যটকরা সচেতন থাকবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা গেল ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এক তারিখ পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রায় করম জলের মতো একটা স্পট থেকে দশ থেকে বারো লক্ষ টাকার মতো রাজস্ব কম হচ্ছে এমনিভাবে আমরা চেষ্টা করবো যেন পর্যটক যাতে আকৃষ্ট হয় অবশ্যই সুন্দরবন ভ্রমণকালে সুন্দরবনকে করোনামুক্ত রাখার জন্য যেন আমাদের বন বিভাগীয় যে অফিস আছে সেটা যেন পরিহার করা হয় পাশাপাশি তারা যেন গ্রুপে প্রতি গ্রুপে পঁচিশ জনের বেশি ট্যুরিস্ট না নিয়ে তারা গ্রুপে বিভক্ত হয়ে সুন্দরবন ভ্রমণ করেন